আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি হৃদয় আপনাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিওর নতুন একটি ভিডিওতে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব শ্যামলীর নতুন আপডেট নিয়ে। দীর্ঘদিন যাবৎ শ্যামলীর বহরে কোনো নতুন বাস যুক্ত হয়নি, অবশেষে যুক্ত হয়েছে শ্যামলী পরিবহনের বহরে নতুন বাস। এই নতুন বাসগুলোতে কি কি ফিচার্স রয়েছে এবং কোন চেসিসের উপর তৈরি করা হয়েছে, এই নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। শ্যামলী পরিবহন বাংলাদেশের পুরনো এবং জনপ্রিয় একটি অপারেটর, যেখানে বছরের শুরুর দিক দিয়ে বাংলাদেশের বড় বড় পরিবহন অপারেটরগুলো তারা তাদের বহরে নতুন বাস যুক্ত করে যাচ্ছে, সেখানে শ্যামলী পরিবহনের বহরে নতুন বাসের আনাগোনা দেখা যায়নি, অবশেষে তারা তাদের বহরে এই নতুন বাস যুক্ত করতে যাচ্ছে। যদিও এই বছরের প্রথম দিক দিয়ে শ্যামলী পরিবহনের বহরে 2 ইউনিট হিউন্ডাই বাস যুক্ত হয়েছে, আমরা জানি শ্যামলী পরিবহনের 2টি সেকশন রয়েছে, একটি শ্যামলী এনআর এবং অপরটি শ্যামলী এসপি। প্রথম দিকে 2 ইউনিট হিউন্ডাই বাস যুক্ত হয় শ্যামলী এনআর ট্রাভেলসের বহরে, কিন্তু শ্যামলী এসপির বহরে কোনো বাস যুক্ত হয়নি, অবশেষে শ্যামলী এসপির বহরে যুক্ত হয়েছে ব্র্যান্ড নিউ 4 ইউনিট অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম নন এসি বাস। বাসগুলো ইকোনমি ক্লাস, তাদের 4টি বাসের মধ্যে 2টি বাসে 36টি সিট বসানো হয়েছে এবং অপর 2টিতে 40টি করে সিট বসানো হয়েছে, এবং এই বাসগুলোতে থাকছে যাত্রীদের বিনোদনের জন্য একটি এলইডি টিভি। শ্যামলীর এই 4 ইউনিট বাসের বডি তৈরি করেছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এবং এই বাসগুলোর বডি শেপ দেওয়া হয়েছে বর্তমানে ট্রেন্ডিং ভাইরাল বডি শেপ, যেটা দেখতে দেখতে আমরা এক কথায় বিরক্ত হয়ে গেছি। আমার আপনার সবার লাকসানা শেপ, লাকসানা শেপ, লাকসানা শেপ, ভাই রে ভাই কি কমু আর। ভাইরে ভাই, এই লাকসানা শেপ দেওয়ার কারণগুলো কি? এই লাকসানা শেপ দেওয়ার কারণ হচ্ছে বাস ব্যবসায়ীদের বিজনেস স্ট্র্যাটাজি, কারণ বাস ব্যবসায়ীরা তারা এখানে ব্যবসা করতে এসেছে, তারা জানে যাত্রীরা কি চায়। যাত্রীরা দেখ নতুন নতুন বাস এবং ভিন্ন ধরনের বাস, যাতে যাত্রীরা তাদের বাসের প্রতি আকর্ষণ হয় এবং তাদের বাসে সবসময় যাতায়াত করে। কিছুদিন যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় কোম্পানিগুলো তারা তাদের বহরে এই অশোক লেল্যান্ডের বাস যুক্ত করে যাচ্ছে। বছরের প্রথম দিক দিয়ে দেশ ট্রাভেলস তারা তাদের বহরে 10 ইউনিট অশোক লেল্যান্ড বাস যুক্ত করে। অনেকেই দেশ ট্রাভেলসকে নিয়ে সমালোচনা করেছে, কারণ তারা দেশের একমাত্র কোম্পানি যারা কিনা দেশের সর্বোচ্চ সংখ্যক হিউন্ডাই বাস দিয়ে সার্ভিস দিচ্ছে, এবং তাদের বহরে রয়েছে অসংখ্য হিউন্ডাই নন এসি বাস, সেখানে তারা তাদের বহরে অশোক লেল্যান্ড বাস যুক্ত করে। তারই পরে এনা ট্রান্সপোর্টও তারা তাদের বহরে অশোক লেল্যান্ড বাস যুক্ত করে, তারই পরে শ্যামলী পরিবহনও তারা তাদের বহরে এই অশোক লেল্যান্ড বাস যুক্ত করেছে। এই অশোক লেল্যান্ড বাস যুক্ত করার কারণগুলো কি? এই অশোক লেল্যান্ড যুক্ত করার কারণ হচ্ছে বাস মালিকরা এই মহামারীর কারণে ঠিকমতো ব্যবসা করতে পারেনি এই বছর, তাদের এই ব্যবসা যেন আবার সচল হয় এর কারণে কম দামে তারা তাদের বহরে নতুন অশোক লেল্যান্ড বাস যুক্ত করছে। তারা চাইলে জাপানিজ হিনো অঞ্জে বাসগুলোকে যুক্ত করতে পারত, তারা জানে একটি হিনো অঞ্জে বাস কেনার থেকে একটি হিনো অঞ্জে বাসের টাকা দিয়ে 2 থেকে 3টি অশোক লেল্যান্ড বাস পাওয়া যায়, কারণ 2 থেকে 3 বছর এই বাসগুলো দিয়ে সার্ভিস দেওয়ার পর এই বাসগুলোর লাভ্যাংশ উঠানো সম্ভব। এই 4 ইউনিট বাসের এখনো রুট নির্ধারণ করা হয়নি, তারা কোন রুটে সার্ভিস দিবে, কিন্তু শ্যামলী এসপির বেশিরভাগ সার্ভিসেই হচ্ছে উত্তরবঙ্গে, এই 4 ইউনিট বাসও উত্তরবঙ্গে যুক্ত হতে পারে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে আগে পৌঁছায়, এবং এইরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে অবশ্যই আমাদের সাথেই থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি।